নিউবারের পক্ষ থেকে হাজির হয়ে গেছি আমি। সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আজকে আমি যেই শস্য রোপণ করে দেখাবো তার সাইন্টিফিক নাম হচ্ছে কোরিয়েন্ডাম স্যাটিভাম। এর প্রচুর হেলথ বেনিফিট এবং স্বাদ ও সুগন্ধের জন্য কিন্তু আমাদের সবার কাছে ভীষণ জনপ্রিয়। ঠিক ধরেছে, আমি ধনিয়া চাষের কথা বলেছি, মানে ধনিয়া চাষ করব কিন্তু ধনে পাওয়ার জন্য নয়। আমরা ধনিয়া পাতাটা বেশি উপভোগ করি, কারণ অনেক সময় আমাদের কি হয়, বাড়িতে অতিথি এসে গেলে আমরা হাতের কাছে ধনিয়া পাতা না থাকলে খুব বিরক্ত বোধ করি। তো বাড়িতেই যদি আপনার একটু রান্নাঘরের আশেপাশে কিংবা ছাদ বাগানে ধনিয়া পাওয়া যেতে পারে এবং সেটাও নির্বিষ, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তো আজকে আমি যা দেখাবো সেটা ধনিয়া চাষের অত্যন্ত সহজ উপায় এবং অল্প ধনে দিয়ে আপনি কি করে বেশি বেশি পরিমাণ ধনে পাতা পেতে পারেন এবং একই গাছে বারবার করে ধনে পাতা পেতে পারেন সেই উপায় বলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনি কোনো বীজের দোকানে গিয়ে যদি বলেন যে আমি ধনে চাষ করব বা রোপণ করব, যাই হোক, দেখবেন আপনাকে এরকম লাল রঙের ধনে দেবে। রংটা ইউজ করে সাধারণত পিঁপড়ে পোকামাকড়ে না ধরে সেই জন্য। আবার আপনি যদি চান তাহলে মুদি দোকান থেকে যে রান্নার জন্য ধনে কিনে আনা হয় সেগুলো রোপণ করতে পারেন। সেক্ষেত্রে রান্নাঘরের হলুদের কৌটো থেকে একটু হলুদের গুঁড়ো নিয়ে মাখিয়ে নেবেন, তাতে কিন্তু পিঁপড়ে পোকামাকড় আসবে না। অনেক সময় দেখা যায় কি, জার্মিনেশন হওয়ার পরে ধনেগুলোকে পিঁপড়েতে খেয়ে নেয় বা পোকামাকড় এসে খেয়ে নষ্ট করে দেয়, তখন কিন্তু আর গাছ বেরোয় না। তাই আমি বলছি একটু হলুদ মেখে নেবেন। আর গোটা ধনেও লাগাতে পারেন, আবার ধনেগুলোকে আমার মতো এরকম অর্ধেক করে ভেঙে, মানে একটা ধনে দুভাগ হলে দুটো গাছ হয় একই ধনেতে, একই একটা ধনেতে, সেরকম করে লাগালে একটু লাভজনক হয়। আপনি শিলনোড়া ইউজ করতে পারেন বা হামাম দিস্তা বা এরকম ছোটো কিছু দিয়ে থেতো করে নেবেন, আবার বেশি ভেঙে ফেলবেন না, যেন একটু সাবধানে কাজটা করতে হবে। ধনেগুলো পুরোপুরি ভাঙা হয়ে গেলে এগুলোকে দুদিন জলে ভিজিয়ে রাখা হবে এবং একদিন বাদে জল পাল্টে দেব। আর গোটা ধনে হলে তিন দিন জলে ভেজাতে হবে। তা আমি ভেঙে নিয়েছি, তাই দুদিন বাদে আবার ফিরে আসব। আজ দুদিন হলো ধনে ভিজিয়েছি, যেহেতু ভেঙে নিয়েছিলাম তাই দুদিনই যথেষ্ট। আজকে রোপণের সময় চলুন দেখি ধনের কি অবস্থা। এই দেখুন, ধনে রোপণের জন্য আমি এরকম একটা বাস্কেট বেছে নিলাম। এবারে আমি মাটি তৈরি করব। আমি এখানে দুভাগ নেব গার্ডেন সয়েল এবং এক ভাগ নেব কাউডাং কম্পোস্ট বা গোবর সার, এবং হাফ ভাগ নেব কোকোপিট এবং হাফ ভাগ বালি। এই আমার টোটাল চার ভাগ হলো। আপনি চাইলে যে কোনো কম্পোস্টই ইউজ করতে পারেন। রোপণের জন্য যেই বাস্কেটটা বেছে নিয়েছি তাতে অতিরিক্ত ছিদ্র থাকার দরুন আমি সিমেন্টের বস্তা কেটে সেটা পেতে নিয়েছি, যাতে মাটি ধুয়ে বেরিয়ে না যায়, এবং কিছু ভাঙা ইট শুকি নিচে দিয়ে নিয়েছি। এবারে আমি সয়েল, কাউডাং কম্পোস্ট আর কোকোপিট এবং বালি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে সমানভাবে মেশে। এবারে আমি ওই বাস্কেটের ভেতরে ঢেলে দেবো এগুলোকে। এবারে হাত দিয়ে এই মাটিগুলোকে একটু ঠিকঠাকভাবে পেতে দিতে হবে, এবং বীজ রোপণের আগে আমি এগুলোকে ভিজিয়ে নেব, কারণ বীজ রোপণের পরে বেশি জল দিলে বীজ ধুয়ে একটা জায়গায় সরে যেতে পারে, তাই আগে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আমি মাটির সাথে অনেক কম্পোস্ট মিশিয়ে নিয়েছি, তাই আর খাবার দেব না, শুধু প্রতিদিন একবার নিয়ম করে জল দিতে হবে। প্রথমে আমি এই ভেজানো ধনেগুলোকে একটা আলাদা পাত্রে জল ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে যদি বৃষ্টি এসে যায় তাহলে একটু পলিপেপার দিয়ে এই বাস্কেটটাকে ঢেকে দিতে হবে, তাহলে আর চারাগুলো নষ্ট হবে না। এবারে আমি এই ধনের সাথে কিছু গুঁড়ো মাটি মিশিয়ে নিচ্ছি, কারণ তাতে বপনের সুবিধে হবে, নইলে একটা জায়গায় দলা হয়ে পড়তে পারে।
তাতে গাছ এক জায়গায় হয়তো হলো, অন্য জায়গায় হয়তো গাছই উঠলো না, সেই জন্য ছড়াতে ভালো হবে বলে আমি এই পদ্ধতি অবলম্বন করছি। আমি এই ধনেগুলোকে দুটো বাস্কেটে রোপণ করব, কারণ এক জায়গায় দিলে গাছ ঘন হয়ে ওঠে, তাতে কিছু গাছ ভীষণ রোগা হয়। এখন আমি কিছু গুঁড়ো মাটির সাথে কোকোপিট ভালো করে মিশিয়ে এর উপরে ছড়িয়ে দেব, তাতে জার্মিনেশনের সুবিধে হবে এবং তাড়াতাড়ি গাছ উঠবে। আর কোকোপিট থাকার ফলে মাটিতে সারাক্ষণই একটা ভেজা ভাব থাকবে এবং গাছের গোড়াও কিন্তু মজবুত হবে। এরপরে আবার হালকা করে একটু জল দিয়ে দেব। ধনে পাতায় রয়েছে ভিটামিন সি, ফাইবার, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন এবং ভিটামিন এ আছে, আবার ভিটামিন কে রয়েছে, প্রোটিন, ক্লোরিন, আরও কত কি। এখন একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, তাতে পিঁপড়ে আসবে না ধারে কাছে। দেখুন 10-12 দিনের মধ্যেই ধনে চারা উঠে গেছে। এরপরে দিনে একবার শুধু জল দিলে আপনি আনুমানিক 30 দিন পরই ধনে পাতা খেতে পারবেন। ধনে পাতার উপকারিতা শুনলে অবাক হতে হয়। ব্লাড সুগার কমাতে সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটি কিন্তু একটি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার, আমাদের হার্টকে ভালো রাখে, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে, আবার হজমেরও সাহায্য করে। ধনে পাতা ইনফেকশনের হাত থেকেও আমাদের রক্ষা করে, আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, এটি সহজেই খাবারে ব্যবহার করা যায়। শুনতে পেলেন, রান্নাঘরের পেছনে বাতাবি গাছে একটা কুটুম পাখি ডাকছে? ক্ষতি নেই, আসুক না অতিথি, ধনে পাতা তো বাড়িতেই আছে, অতিথি আপ্যায়নে স্ন্যাক্স তৈরি করতে আর কোনো অসুবিধে হবে না। আজ আসি বন্ধু, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।